কবিতা রান্না করছে আর সেই রান্না খেয়ে তোমরা সবাই খুশি হয়েছে এই কথা শুনতে তোমাকে আমি ডাকিনি আকাশ আমি তোমাকে ডেকেছি কবিতাকে যাতে রান্না করতে না হয় সেজন্য কবিতাকে যাতে ঘরের কাজ করতে না হয় সেজন্য তোমাদের ঘরে যাতে দু চারজন কাজের লোক থাকে সেজন্য রান্নার জন্য আলাদা বাবুর্চি থাকে সেই জন্য আমি ঠিক বুঝতে পারলাম না দেখো আকাশ যতদিন তুমি বিয়ে করনি তুমি দাদার সংসারে ছিলে ঠিকই ছিল এখন তুমি বিয়ে করেছো তোমার সংসার হওয়া দরকার তোমার নিজের সংসার শুধু তোমার আর কবিতা সেটা কি করে সম্ভব আমি ব্যবস্থা করে দেব বাড়ি করে দেব তোমাদের ফ্যাক্টরি বানিয়ে দেব না না ব্যবস্থা করার কথা বলছি না কিন্তু দাদাকে ছেড়ে ভাইকে ছেড়ে আলাদা সেটা কি করে সম্ভব কেন সম্ভব নয় নিজের সুখের কথা ভবিষ্যতের কথা যদি চিন্তা করো তাহলেই সম্ভব নিজের মতো করে আলাদা করে সংসার করা নিজের মতো স্বাধীনভাবে থাকা এর আনন্দই আলাদা আপনি গুরুজন আপনাকে আমার কিছুই বলার নেই তবে এটুকু বলতে পারি যে আমার সুখের অভাব নেই আনন্দের অভাব নেই আমার দরিদ্র দাদা দিন রাত অনেক পরিশ্রম করেছেন নিজে অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু আমাদের কোনো কষ্ট পেতে দেননি বাবা মা মরার তিন তিনটে ভাইকে বাবার চেয়েও বেশি স্নেহ মমতাতে মানুষ করে তুলেছেন কি করেছে তা তো দেখতেই পাচ্ছি অন্য দু ভাইকে তবু তো লেখাপড়া শিখেছে তোমাকে তো তাও শেখাই শেখাইনি না আমি নিজে লেখাপড়া শিখতে চাইনি তিন তিনটে ভাইকে লেখাপড়া করাতে যে তাদের কত কষ্ট হতো তা আমি নিজের চোখে দেখেছি আর সেই কষ্ট কমাতে আমি স্কুলের পরীক্ষায় বছরের পর বছর ফেল করেছি যাতে স্কুল থেকে আমাকে তাড়িয়ে দেয় দাদার ধারণা হয় লেখাপড়া আমার দ্বারা হবে না তোমার অন্য ভাইরা তোমার মতো বোকামি করেনি তারা তাদের ভবিষ্যৎ ঠিকই করে নিয়েছে এরপর দেখবে চাকরি করে বিয়ে করে তারা না 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 তা হবে না কারণ একজন আরেকজনের প্রতি দায়িত্ব পালন করতে শিখেছি আমরা স্বাধীনতার নাম করে দায়িত্বহীন না হয়ে মিলেমিশে এক পরিবারে থাকা যে কি সুবিধে সেটা আমরা জানি আমরা ভাইরা কোনোদিনও সংসার ভেঙে আলাদা হব না বরং এই সংসারটাকে সোনার সংসার গড়ে দাদা স্নেহের প্রতিদান দেব আমরা আর এই আমাদের মধ্যে আপনার কবিতাও একজন নমস্কার